হাই ফ্রেন্ড, আমি গোবিন্দ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের একটি ছোট মুখ কীভাবে বানাতে হবে তা দেখাতে চলেছি। ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরো দেখো। এবং বন্ধুরা, প্রথমে আমরা একটা ডিমের মতন তৈরি করব, এরপর এর উপরে আমরা চোখ, নাক এবং মুখের মেজারমেন্ট তৈরি করে নেব। মেজারমেন্ট হয়ে যাওয়ার পর আমরা চোখের দুই পাশের অংশ আগুলে করে একটু ডোব করে নেব। এরপর বন্ধুরা, আমরা একটু একটু করে মাটি অ্যাড করে এর মধ্যে নাক, মুখ এবং তার চারিপাশের অংশ ফুটিয়ে তুলব। বন্ধুরা, মুখ বানানোর অনেকই পদ্ধতি রয়েছে, তার মধ্যে এই পদ্ধতিটাই মনে হয় আমার সবচেয়ে সহজ পদ্ধতি। এইভাবেই একটু একটু করে মাটি অ্যাড করে আমরা মুখটি তৈরি করব। বন্ধুরা, তোমরাও বাড়িতে এইভাবে মুখটি বানাতে পারবে। যারা নতুন তাদের জন্য আমার এই ভিডিওটা, যারা মুক্তি বানাতে জানো তাদের জন্য নয়, আমি প্রথমে বলে দিই। যারা আরও হয়তো ভালো জানবে তারা আমার গুরুদেব, তাদেরকে আমি শ্রদ্ধা ও আমার প্রণাম জানাই। তো বন্ধুরা, কমেন্ট করলে ভালো অবশ্যই কমেন্ট করো, খারাপ কিছু করো না, এতে আমার খুব খারাপ লাগে। এরপর বন্ধুরা, আমরা মাথার যে চুলের অংশ সেটা এইভাবে তৈরি করবো একটু মাটি লাগিয়ে। প্রিয় দর্শক বন্ধুদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, যাতে এইরকমই নিত্য নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। এরপর বন্ধুরা, আমরা বাঁশের স্টুল এবং পেন ব্যবহার করে মুখের অংশটি তৈরি করব। ঠোঁটের দুই অংশ একটু গর্ত করে নেওয়ার পর আমরা ভি করে আকারে তৈরি করব, যাতে মুখটিকে একটু হাসি হাসি দেখতে লাগে। আর বন্ধুরা, আজকে আমি যে মাটিটি ব্যবহার করছি এটি সম্পূর্ণ এঁটেল মাটি, যেটি পুকুর বা নদীতে খুব সহজেই পাওয়া যায়। আর বন্ধুরা, এই মুক্তিটি আমি খুবই কম খরচে, মানে বিনা খরচে কীভাবে ডাইস বা মোল বা ছাঁচ কীভাবে তৈরি করতে হবে তা আমি তোমাদের সাথে এর পরবর্তী ভিডিওতে শেয়ার করব। ঠোঁটের অংশটি তৈরি হয়ে যাওয়ার পর বন্ধুরা, আমরা চোখের অংশটি ফুটিয়ে তুলব আস্তে আস্তে করে। বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটি পুরো দেখো, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, তোমাদের একটি লাইকই আমাকে মোটিভেট করে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ।